একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে আলাদা হয়ে গিয়ে দুজন দুজনকে সম্মান করা ভালো। জীবনে চলার পথে শত বাধা আসবেই, সব বাধাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। তুমি আমাকে পাগল বলতে পারো, তবে আমি তাদের দেখতে ভালোবাসি যারা জীবনে অনেক খুশি এবং সফল। কিন্তু জীবনটা হলো একটা যাত্রা, কোনো প্রতিযোগিতা নয়। খুব কঠিন হয়ে যা মানুষগুলোকে আমরা বদমেজাজি রকচটা ভাবি, অথচ এই মানুষেরাই রাতের বেলায় ভীষণ একাকিত্বে ভোগে, শুধু কাউকে নিজের মনের অবস্থা বোঝাতে পারে না। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্য বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। যদি সুখ চাও রাতে জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও তবে পরিবারকে কখনো ছেড়ো না। পিতামাতা হইতে এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। ফোন যতদিন তার দিয়ে বাধা ছিল মানুষ মুক্ত ছিল, ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দী হয়ে গেল। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। আত্মাই নয়, রক্তেও নয়, বেশিরভাগ সম্পর্কগুলো টিকে থাকে টাকাই। যখন চিৎকার করে আর কাঁদতে পারি না এক ঘর লোকের সামনে, ব্যর্থতাকে গিলে খেতে হয়, তখন আমরা নিজের বয়সের চেয়েও অনেকটা বেশি বড় হয়ে যাই। হরিণ এক লাফে 13 হাত পর্যন্ত যেতে পারে, আর বাঘ এক লাফে যেতে পারে 12 হাত পর্যন্ত। এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ কখনোই হরিণকে ধরতে পারার কথা নয়। কিন্তু হরিণ মাঝে মাঝেই পেছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে। হরিণের সবচেয়ে বড় ভুল হলো পেছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া। তাই আমাদের কখনোই উচিত নয় হরিণের মতো ভুল করা। জীবনে আমাদের অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকে, এসব নিয়ে খুব বেশি চিন্তা অর্থহীন। বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ না করে নিজের লক্ষ্য নিয়ে সামনের দিনগুলো কাজে লাগানো বুদ্ধিমানের কাজ, তবেই মিলবে সফলতা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।